राज्य सरकार के बदनाम करार अपचेष्टाय लिप्त हुए एकांश व्यक्ति उज्ज्वला योजनार गैस कनेक्शन प्रदान के केंद्र कर मानुष के विभ्रांत करार चेष्टा होच्छे बाका पथे अर्थ उपार्जनेर चेष्टा करछे कतिपय व्यक्ति तादेर बिरुद्धे भारतीय जनता पार्टी पक्षे शनिवार एक सांबादिक बैठके कड़ा हुशियारी देवा हय कड़ा पुलिसी पदक्षेपेरो बार्ता दिएछे बीजेपी देशेर घरे घरे गैस कनेक्शन पौंछे देवार लक्ष्ये केंद्रीय सरकार चालू करेछे उज्ज्वला योजना। এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের বিনামূল্যে গ্যাসের চুল্লি ও সিলিন্ডার প্রদান করা হয়ে থাকে। রাজ্যেও এই প্রক্রিয়া চলছে, কিন্তু একাংশ স্বার্থান্বেষী এই প্রকল্প ঘিরে বিভ্রান্ত করছে মানুষকে। পকেট কাটার চেষ্টা হচ্ছে গ্যাস কানেকশন প্রদানের নামে। তাদের বিরুদ্ধে করা হুঁশিয়ারি দিলেন রাজ্য বিজেপি নেতৃত্ব। শনিবার সাংবাদিক বৈঠকে বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য বলেন, বিভিন্ন অভিযোগ এসেছে উজ্জ্বলা যোজনা কেন্দ্র করে। তার দাবি, মানুষকে শোষণের জন্য বিভ্রান্তির চেষ্টা হচ্ছে প্রকল্পটি নিয়ে। অথচ এই যোজনায় সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয় গ্যাসের চুল্লি ও সিলিন্ডার। তাছাড়া কুচক্রীদের কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দেয় বিজেপি নেতৃত্ব। যারা সুবিধা পাওয়ার জন্য আবেদন করেছেন, গরিব মানুষ, তাদেরকে ভুল বোঝানো হচ্ছে, বিভ্রান্ত করা হচ্ছে। উজ্জ্বলা যোজনায় গ্যাস দেওয়া হয় বিনামূল্যে, একই সঙ্গে গ্যাসের সিলিন্ডার আসে, চুন্নিও আসে, কিংবা চুন্নিটা আটকিয়ে দেওয়া বা বাঁকা পথে তাদের কাছ থেকে পয়সা আদায় করা, এই ধরনের ঘটনা আমাদের সামনে এসছে। আমাদের যে স্থানীয় কার্যকর্তারা আছেন, তারা বিষয়টি নিয়ে এখন ঘরে ঘরে যাচ্ছেন। আমরা সাধারণ মানুষের কাছে আবেদন করছি, এই ধরনের কোনো ঘটনা ঘটলে তারা যেন সরাসরি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। যারা দুর্নীতির আশ্রয় নিচ্ছেন, সরকারকে বদনাম করার চেষ্টা করছেন, কিংবা এতদিনের মতো এখনও নানা ফন্দি করে গরিবদের শোষণের চেষ্টা করছেন, তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিচ্ছি। উজ্জ্বলা যোজনা প্রকল্প ঘিরে যে কোনো ধরনের অভিযোগ নিকটবর্তী থানায় লিপিবদ্ধ করারও আবেদন জানিয়েছেন বিজেপি নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।